হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওদিকে টম্পিকে দেখো কিভাবে ঘুমাচ্ছে, এই দেখো ওটার কি ঘুম বলে আমি ঠিক জানি না, কেমন করে একটা ঘুমাচ্ছে। প্রচণ্ডই রোদ উঠেছে দেখে বুঝতেই পারছো। তো আমি একটু ছায়াটায় দাঁড়ালাম, এখন একটু বেরোবো, ও চাটাও খাচ্ছে। আর বললাম যে আমি একটু চুলটা আঁচড়ে আসি, আর সকালে চুলটা না আমি ছাদেই আসি আঁচড়াতে, কেন বলো তো প্রচণ্ড চুল ওঠে, তো সেগুলো ঘরের মধ্যে পড়লে ঝাঁট দিতে গেলেও ঝাঁটায় আটকে যায়, সেই কোড়াতে হয়, অসহ্য লাগে, তাই জন্য আমি ছাদেই আসি আঁচড়াতে। যাই হোক না কেন, সেদিনকে ভিডিও শেষে কতগুলো কথা বলেছিলাম, আমার মনে হয় অনেকের কাছেই পৌঁছয়নি, কারণ অনেকেই তো ভিডিও শেষ অবধি দেখে কমেন্ট করে না, বা শুরুতেই যারা এই ধরনের কাজগুলো করে তাদের কাছে আশা করিও না যে তারা পুরো ভিডিও দেখে ফুল ওয়াচ টাইম দিয়ে তারা কমেন্ট করবে। যাই হোক না কেন, তো প্রথমে একটা কথা বলি, যদি ইউটিউবে এসেই থাকো তাহলে একটা ইউটিউবের কথাগুলো বা ইউটিউবার যে বলছে তার কষ্টগুলো বোঝা উচিত। মানে আমি যেভাবে কাজটা করি আমি জানি যে সেই ইউটিউবারও কীভাবে কাজ করছে। আমার চ্যানেলে অনেকেই আছে যারা বিবাহিত, অনেকেই চ্যানেল শুরু করেছে, কাজ শুরু করেছে, তো আমি জানি তারা কীভাবে সারাদিনটা সামলে নিয়ে ভিডিও করে, এডিট করে, ছাড়ে। তো সেক্ষেত্রে একটা কথা বলি, অনেকেই এরকম আছো যারা সাবস্ক্রাইব করেই বলছো সাবস্ক্রাইব করে দিও, যদিও তাদেরকে বলা হচ্ছে যে আমি করে দেব অবশ্যই, তুমি আমার পাশে থাকলে আমি কেন থাকবো না, অবশ্যই থাকবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ইউটিউবের কিছু রুলস আছে, তুমি যদি ডাইরেক্ট আমাকে বলো সাবস্ক্রাইব করতে, প্রথমত তোমার কমেন্টটা শো করবে না আমার চ্যানেলে, আর ইউটিউব বোধহয় নিজেই ডিলিট করে দেয় সেটা, যেহেতু সাবস্ক্রাইব কথাটা তুমি ইউজ করেছো। আর সেকেন্ড হচ্ছে রুলস, তুমি আমাকে সাবস্ক্রাইব করলে 24 ঘন্টার আগে গিয়েই যদি আমি তোমাকে সাথে সাথে সাবস্ক্রাইব করি তাহলে দুজনের সাবস্ক্রাইবই কেটে যাবে, তোমারটাও আমারটাও, তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিয়ে বোধহয় কোনো লাভ হবে না। তো যেই আমাকে সাবস্ক্রাইব করো না কেন, আমি কিন্তু কথাটা বারবার বলে দিই যে আমি 24 ঘন্টা বাদে যাচ্ছি। এইটুকু পেশেন্স যদি রাখতে না পারো তাহলে আমি বলবো যে আমার চ্যানেলে অন্তত এই কথাগুলো লিখে তাহলে লাভ নেই। আমি জানি না এইটুকু পেশেন্স যদি না রাখতে পারো, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টার পেশেন্সটা কী করে রেখেছো তুমি, তোমাকেই বলছি, কারণ তুমি এই কাজটা করেছো। যাকে বলছি তার চ্যানেলের আমি নাম নিতে চাই না, যদিও অনেকেই করে, কিন্তু স্পেশালি ওর কথা আমাকে বলতেই লাগছে, কারণ ও প্রচণ্ডভাবে আমার কমেন্টে ঘেনিয়ে 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 না, আমার লাস্টে আমি কয়েকটা কমেন্ট রিমুভ করে দিয়েছি, আর ভালো লাগছিল না আমার। তো যাই হোক না কেন, এভাবে দিচ্ছো বলছো, আবার তুলে প্রথমত দেয়নি, দ্বিতীয়ত এসে বলছে যে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমি, আমি বললাম যে না তুমি করোনি, তারপর এসে আবার করে দিয়ে বলছে করে দিয়েছি, তুমি ঠিক করে দেখো। আমি কি কি মনে হয় আমাকে, তোমার খুব বোকা ঘাসে মুখ দিয়ে চলি, এই ধরনের কিছু মনে হয় কি? তাহলে বলবো এরকমটা ভেবো না। আর দ্বিতীয়ত বলবো যে তুমি যখন এই চ্যানেলে রয়েছো, মানে এই লাইনটাতে রয়েছো, ইউটিউব করছো, তাহলে আশা করি তুমি বোঝো যে একটা সাবস্ক্রাইব কেটে গেলে কতটা কষ্ট হতে পারে, কতটা দুঃখ হতে পারে। যখন একটা সাবস্ক্রাইব, একটা একটা করে আমাদের সাবস্ক্রাইবার যখন বাড়ে, সেটা দেখে যতটা বেশি আনন্দ হয়, যখন দেখে আবার একটা কমে গেছে সকালবেলা উঠে বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, তখন কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট হয়। সেই কষ্টটা আশা করি তোমরা অনেক যারা এই লাইনে আছো, যারা ইউটিউব করছো, তারা বোঝো, আর যারা নতুন চ্যানেল খুলেছো অবশ্যই, যারা পুরনো চ্যানেল খুলেছে, যারা অনেক বড় বড় চ্যানেল, তাদের কাছেও অনেকখানি ম্যাটার করে এটা। তো কারণ কি আর বলবো, কারণটা আর বোঝানোর মতো ভাষা নেই আমার কাছে, জানি না তোমরা কবে বুঝবে বা এই ধরনের কিছু। তবে অনেকেই আছো যারা ইউটিউবে আছো, তারা আমার পাশেও আছো, আমিও তাদের পাশে আছি, শুধু এইটুকু বলবো যে তোমাকেই সাবস্ক্রাইব করতে হবে, তবে আমি গিয়ে করবো, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। যদি মনে হয় আমার সাপোর্টে তোমার একটু হলেও এগোবে, তাহলে তুমি আমাকে বলতে পারো যে তুমি আমার চ্যানেলে এসো, আমি এটুকুতেই বুঝে যাব, আমি গিয়ে করে দিয়ে আসবো। শুধু এইটুকুই বলবো যে এইভাবে এসে কষ্ট দিয়ে যেও না, মানে দিচ্ছ তুলছো এই জিনিস গুলো করো না। যদি মনে হয় যে তোমার আমার সাপোর্ট পেলে একটুখানি তুমি এগোবে, তাতে আমি আছি তোমার সাথে, তোমাদের সাথে। তো চলো আমি বেরোবো, অনেকটা বকে দিয়েছি সকাল সকাল, এবার বেরোনো যাক। সকাল সকাল বকার কারণ আছে, প্রথমে যদি আমি কথাগুলো না বলি শেষ অবধি কেউ ভিডিও দেখে না। তো চলো এবার বেরোনো যাক। বিটিএম লেকের পেছনের রাস্তাটা, মানে বিটিএম লেকটার সামনে, এই যে আমরা ঘুরতে ঘুরতে এমন একটা রাস্তা এসেছি, কি সুন্দর দেখো রাস্তাটা, আমার তো হেভি লেগেছে।
আর এই পাশে যে পোর্শনটা দেখতে পাচ্ছ মানে এইটা, এটা একটু পার্ক টাইপের, মানে হাঁটাহাঁটির জায়গা, এরকম পার্ক মোটামুটি কিছু দূর গেলে গেলেই না এখানে পাওয়া যায় এরকম দেখতে। তো আমার না রাস্তাটা দুর্দান্ত লেগেছে, খুব সুন্দর রাস্তাটা, স্পেশালি খুব শান্ত পরিবেশ। আমার নিজের এখানে কথা বলতে না খুব লজ্জা লাগছে, এর জন্য খুব জোরে কথা বলতে পারছি না। খুবই শান্ত রাস্তাটা। তোমার কেমন লেগেছে? ভালো জায়গাটা, খুব সুন্দর রাস্তাটা। তো চলো আমরা একটু ঘুরতে ঘুরতে এবার বাড়ি পৌঁছতে হবে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 9:34। এখানে চলছে করলা ভাজা, এখানে কালকে সুটকিটা গরম করেছি, এইটুকুই আর রয়েছে, আজকে শেষ করে দেবো। আর আমি আর মাছ ভাজা হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এখানে ডালও হয়ে গেছে, আর এখন খাবো দুজনে নুন চিনি দিয়ে লেবু শরবত, পাতি লেবু শরবত করেছি, তো সেটাই এখন খাবো। আজকে শরবত খাওয়ার কারণ হচ্ছে আমাদের নিম্বু পানি গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছে, তো ডিমাটা যাওয়া হয়নি, আনাও হয়নি, দেখা যাক আজকে তো আর হবে না, কালকে যদি যাই তো কালকে আবার নিয়ে আসবো গিয়ে। তো চলো আগে খেয়ে নি। আরেকজন গান করছে আর বৃষ্টি চেপে। এখন বাজে বিকেল 5:19। জাস্ট আমি জামা কাপড়টা তুলে ছাদ থেকে আসলাম, আর আমাদের এখানে না একটু একটু করে বৃষ্টি পড়ছে ওই ছাদটায়, বুঝতে পারছো কি? দাঁড়াও দেখাচ্ছি, দেখেছো ফোটা ফোটা হয়ে পড়ে আছে বৃষ্টি, এই দেখো বৃষ্টি হচ্ছে। আজকে হওয়ার চান্স আছে বলেছিল, তো সেভাবে সিরিয়াসলি নেইনি ব্যাপারটাকে, কারণ 50% চান্স বলেছিল। তো বিকেলবেলা উঠে দেখলাম মেঘ করেছে প্রচণ্ডই, আর এখন অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি। তো চলো দেখা যাক কতটা কি জোরে নামে, এখনো তো জোরে নামেনি, টিপ 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 করছে, তবে আশা রাখা যায় বৃষ্টিটা নামবে ঠিকঠাক। পেছনটা দেখে বুঝতেই পারছো রান্নাঘরে চলে এসেছে, এখন বাজে হচ্ছে 8:14। বরের কাজ এখনো শেষ হয়নি, ওর কালকেও নাকি কাজ আছে, যদিও কালকে স্যাটারডে, তাও আমি হঠাৎই আজকে খেয়াল করলাম আমার ফ্রিজে 250-300 মতো দুধ ছিল প্যাকেটে, তো সেটা এরকম ছানা হয়ে গেছে, সেটা আমি বিকেলে ছানা করেও ফেলেছি। তো একটুখানি চায় দেওয়ার পরেই দেখেছিলাম মানে চায় চলে, তো তারপর বুঝতে পারি আমি আর দুধটা দিইনি, রেখে দিয়েছিলাম, তো এখন নিয়ে এসেছি, মানে করে নিয়েছি বিকেলবেলায় ছানাটা। এখন করব ছানার বড়া করে পটল আলু দিয়ে তরকারি, ওই ছানার কোফতা ফোফতা আমি বলছি না, কারণ অত এনার্জি দিয়ে আমি এখন করবো না। আর আছে টমেটোর ডালটা, যেটা দুপুরে করা হয়েছিল, আর একদম মাখা মাখা করে শুকনো করে তরকারিটা করব, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো শেয়ার করাটা শুরু। দেখো এখানে তো ছানাটা রয়েছে, আর এখানে পটল আলু কেটে নিয়েছি, পটলটা পুরো আমার মতনই, মানে গরমে মানুষ যেরকম শুকিয়ে আছে পটলও শুকিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এখানে পটল 120 টাকা কেজি, এই পটলই খেতে হবে। তো যাই হোক না কেন, এটাকে প্রথমে আমি মেখে নেব, নুন হলুদ চিনি একটু সামান্য লঙ্কার গুঁড়ো, কেউ গোলমরিচ গুঁড়োও ইউজ করতে পারো, কিন্তু আমার বর গোলমরিচ গুঁড়ো খেলে নাকি গলাটা মানে ঝাল লাগে, তাই জন্য আমি দেবো না, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, এই দিয়ে আমি প্রথমে এটাকে মেখে ভেজে নেব। আর এটা তো বাইন্ডিংয়ের দরকার, তো আমি দেখছি ময়দা বেসন যেটা ইচ্ছা হবে সেটাই ইউজ করব। আমি বলে দিচ্ছি তোমাদেরকে আমি কি ইউজ করছি, এখনো ভাবিনি ঠিক, তো চলো শুরু করো। দেখো আমি কি কি দিয়েছি, দিয়েছি হচ্ছে গিয়ে চিনি, গরম মশলা গুঁড়ো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, তো এবার দেব আমি বেসন, বেসনটাই দিচ্ছি আমি 1 চামচ মতো দিলাম, আমি মেখে একটু বাইন্ডিংটা বুঝে নিই, তারপর লাগলে আবার দেব। দেখো আমি কিন্তু এই 1 চামচ বেসনেই আমার বাইন্ডিংটা চলে এসেছে, আর বেশি বেসনটা বোধ হয় না দেওয়াই ভালো, তারপর বেসনের বড়াই মনে হবে ছানাটা কম হবে, তো আমি তেলটাও দিয়ে দিয়েছি, এখানে এবার ভেজে নেব আমি, তো যে যেরকম শেপ দেবে আমি দেখি কি শেপ দিই, তারপর ভেজে নিই। তারপর দেখো আমি সুন্দর করেই ছেড়েছি, 10টা বল মতো আমার হয়েছে, এর থেকে বেশি বড় বড় আমি করলাম না, আলু পটলের সাথেও সামঞ্জস্য একটু রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু তেল বেশি দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি আর বড়াটা ভাজার পর আমার যদি মনে হয় আমি তেল একটু তুলেও রাখবো বাটিতে, অল্প তেলে ভাজার একটু রিস্কি রয়েছে আমার, কারণ আগে একবার আমি করতে গেছিলাম, ওটা দুধটা না অনেকদিন মানে 2 দিন মতো ছানা কেটে গেছিলো, আমি বুঝতে পারিনি প্যাকেটটা ফ্রিজে রয়ে গেছিলো তখন, তো ওই জন্যে আমার মনে হচ্ছে ভাজাটা হয়ে গেছে, 1 পিঠ উল্টাতে হবে, তার আগে উল্টে নিই আমি। তো দেখো আমি উল্টেও দিয়েছি, সুন্দর করেই ভাজা হচ্ছে, তেলটা একটু বেশি দিলে আমার মনে হয় সুন্দর ভাঙার চান্সও থাকবে না, ভালোই হবে, আর আমার মনে হচ্ছে তেলটা আমি একটু বেশি দিয়েছি, তো আমি একটু তুলে নেবো, অসুবিধের কিছু নেই, পাটিতে তুলে আমি রেখে দেবো আলাদা করে।
তো চলো ভাজাগুলো হতে কাজ, যেটা বলছিলাম একবার ভেঙে গেছিল, তোমাদেরকে বোধ হয় বলেও ছিলাম আমি ব্লগে, তো কোন ব্লগে ঠিক মনে নেই, তো ওটা ছানাটা অতিরিক্তই পচে গেছিল, এটা যেরকম আজকে সকালেই কেটেছে, তো অসুবিধা হয়নি ওই জন্যে। যাই হোক, আমি ভাজাটা তুলে নিই, তারপর আবার আসছি আলাদা রেসিপিতে। হ্যাঁ, এটা আমি নিরামিষ করছি, তোমরা কেউ চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। দেখো বড়াগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তালের বড়া মনে হচ্ছে। আর এদিকে আমার তেলটা আমি দেখলাম যা মোটামুটি ঠিকই আছে, নিরামিষ তরকারিতে একটু তো তেলটা লাগবেই, এমন কিছু বেশি নেই এতে। কি করবো বুঝতে পারছি না, কমানোটা কি উচিত, একটু কমিয়ে দিই, দাঁড়াও। চলো, অনেকটা তেল আমি কমিয়ে দিয়েছি, কেন কমালাম লাস্টে আমি বলছি, কারণ নিরামিষ রান্না তো আমি লাস্টে একটু ঘি দেবো। তো আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, এবার আমি আলুগুলোকে ভাজতে দিয়ে দেবো। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও ভাজবো, তো পুরো ভাজা ঠাজা হোক তারপর আসছি। ওদিকে পটল আলুটা ভাজা বসি, এদিকে আমি একটুখানি আদা ঘষে দিয়েছি, টমেটো দিয়েছি একটা, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই মশলাটা আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখবো যেহেতু ভাজাটা হয়েই গেছে, এক মিনিট, আমি যখন মানে ঢাকনাটা ওঠাই তখন পজে দিয়ে রাখি, কেন বলো তো, কারণ তেলটা ছিটে আসতে পারে, তাই তো আবার মনে করে পজটা অফ করে দিই ঢাকা দিয়ে। আমি মশলাটা দিয়ে এইবার ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে, মানে একদম শুকনো শুকনো করে আগে কষাবো। তো চলো, ম্যানুয়ালে করছি আমি এই আর কি। দেখো মোটামুটি কষাতে কষাতে না আমি প্রায় ঝোলটা টানিয়ে ফেলেছি, মানে জলটা আর নুন চিনিটা এখন দিয়ে আবারও এখন কষাবো, কষিয়ে কষিয়ে নিয়ে তারপর ভালো করে তেল ছাড়ার পর আমি জলটা দেব। জলটা দেওয়ার পর অনেকটা ফুটে আসার পর যখন নামাবো ঠিক করব, তার কিছুক্ষণ আগে বড়াটা দিয়ে লাস্টলি একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে আমি নামিয়ে নেব। আমি কিন্তু চিনি দুদানা মতো ফেলেছি, যেহেতু নিরামিষ রান্না তাই জন্যে, আর আমি একেবারে নামিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো, এসে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে আমার রান্নাটা, আমি একেবারে বাসন কোসন মেজে চোখ মুখ ধুয়ে তোমাদের কাছে এলাম। দেখো যেটুকু ঝোল রেখেছি ওইটুকুও টেনে যাবে, কারণ বড়া আছে বলে কথা। তো তো যেটা বলছিলাম, যেটুকু বৃষ্টি হচ্ছিল দেখালাম তোমাদেরকে ফোটা ফোটা করে, সেইটুকু বৃষ্টি আর হয়নি, আমার বর্তমানে আমি লাফালাফি করেছি বলেই নাকি আর বৃষ্টি হয়নি। যাই হোক না কেন, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই তোমাদেরকে পাশে পাবো এই আশাই রাখছি। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই তরকারিটা এভাবে কিন্তু ট্রাই করতে পারো, ভালোই হয়েছে খেতে। আর শুটকিটা অনেকেই বলেছি, এমনি দেখতে হয়েছি, এমনি কিন্তু খেতেও হয়েছিল, ট্রাই করতে পারো। তো চলো, আজ তোমাদের টাটা, গুড নাইট।